Marcel Nibedito, powered by Marcel Inverter Refrigerator. সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি বাংলাদেশের সবচেয়ে বড় এবং একমাত্র কমেডি রিয়েলিটি শো মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 5 পাওয়ার্ড বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। আজকে বলাতে কেমন একটা স্পিড পাচ্ছি, কারণ আজকে একটা স্পেশাল এপিসোড হতে চলেছে এবং এই স্পেশালটা এতটা স্পেশাল দর্শক কল্পনাও করতে পারবে না। সেই স্পেশাল কি সেটা দেখার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কিন্তু তার আগে ওয়েলকাম করছি আমাদের প্রিয় তিনজন বিচারককে যারা আছেন এখন অবধি আমাদের মাঝে। আছেন বড় মাপের অভিনেতা তুষার খান এবং আছেন একজন অভিনয় এবং নৃত্যশিল্পী মুনমুন আহমেদ এবং চির সবুজ নায়ক স্বপ্নের নায়ক আমিন খান। রানি রানি রানি, এটা মানতে পারছি না, চির সবুজ মানে কি? ও তো সব সময় অন্যান্য কালার পরে, আজকে দেখো লাল অ্যাশ, সবুজ কিভাবে হলো? সবুজ তো আপনাতে, এবং আপনার পাশে যারা থাকবে না তারাও চির সবুজ হয়ে যাবে। কিন্তু আপনাদের পাশে আজকে একটা চেয়ার কেন? বললাম না আজকে একটা স্পেশাল এপিসোড, এখানে এক চেয়ারে কাজ হবে না, এখানে নয়টা চেয়ার লাগবে, নয়টা। কারণ আজকে এই মঞ্চে আসবেন, গুনে নিন গুনে নিন, উপন্যাসিক, লেখক, কলামিস্ট, উপস্থাপক, সংবাদ পাঠক, প্রকৌশলী, নাট্যকার, অভিনেতা এবং পরিচালক। তাহলে এই নয় জন আসবে এবং তাদের নামগুলো বলি, মিলিয়ে নিন। খন্দকার মোহাম্মদ, শামসুল, আরেফিন, আবুল, হায়াত, গোলাম, মাহবুব, রবি, এবং এই নয়টি বিষয় বললাম এবং নয় জনের নাম বললাম, আর এই সব কিছু মিলিয়ে যিনি আমাদের আজকের স্পেশাল গেস্ট তিনি আর কেউ নন, সবাই এক নামে যাকে চেনেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় অভিনেতা আবুল হায়াত। তুমি আমার এত বড় নামটা জানলে কিভাবে? জানলাম, আমরা জানলাম, জানতে হয়। আপনাকে নিয়ে যদি আমরা মানে একটু স্টাডি না করি তাহলে কেমন হয়? নাকি তুমি নামের তুমি শানি নজরুলটাকে জানো? না 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 জানি না, শানি নজরুলটা তো জানা দরকার, কারণ আমার আব্বা আম্মা যখন মানে প্রথম সন্তানের বাবা মা হচ্ছিলেন তখন সবাই আশা করছিল যে একটি ছেলে হবে, তার জন্য নাম ঠিক করেছিলেন, হলো মেয়ে, নামটা রয়ে গেল। দ্বিতীয় সন্তানের সময় ভেবেছিলেন ছেলে হবে, হলো মেয়ে, সেই নামটিও রয়ে গেল। তৃতীয় সন্তানের সময় ভেবেছিলেন ছেলে হবে, সেটি হলো মেয়ে, চতুর্থ বেলায় হলো আমি, তখন আমার মা বাবার নানা তিনি নাম রাখলেন খন্দকার মোহাম্মদ শামসুল আরেফিন আবুল হায়াত গোলাম মাহবুব রবি। ওয়াও, সব কিছু এক জায়গায়। আমার বাবা বললেন যে এত বড় নামটা আমার পছন্দ হচ্ছে না, আমি নাম দিলাম রবি। আচ্ছা, কিন্তু এই নামটা বাড়ি খেলো কখন? যখন স্কুলে ভর্তি হতে গেলাম এক ধমকে খন্দকার মোহাম্মদ চলে গেল, পরে যখন মেট্রিকে ফর্ম ফিল আপ করতে গেলাম গোলাম মাহবুব গায়েব, তো হয়ে গেলাম এস এ আবুল হায়াত। রবি কিভাবে মানে রবি অন্ধকারে? হ্যাঁ, এই রবি হলো সেই রবি সূর্য। তো এই রবি নামটা কোন মেঘের আড়ালে ঢেকে গেল সেটা তো বলা মুশকিল, আমার স্ত্রী আসার পর থেকে এই নামটা। ওকে, আমি বলছিলাম আমাদের স্পেশাল গেস্ট এমনই একজন এসেছেন আমাদের মাঝে যিনি একুশে পদক প্রাপ্ত এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এমনই একজন মানুষ, এটা আমাদের জন্য অনেক অনেক স্পেশাল একটা বিষয়। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের মাঝে এসেছেন এবং
আগেই ধন্যবাদটা দিয়ে রাখি, কারণ পরবর্তী সময়টুকু আপনাকে সহ্য করতে হবে। বলেছিলাম যে একটা স্পেশাল এপিসোড হতে চলেছে, স্পেশাল মানুষের সামনে আমরা স্পেশাল পারফরমেন্স নিয়েই হাজির হব। এবং কারা পারফর্ম করবে আজকের এপিসোডে? কারা? আজকে কোনো প্রতিযোগী পারফর্ম করবে না, পারফর্ম করবে তারা যারা এই হাসতে একসময় ছিল এবং যারা পরবর্তীতে এই স্ট্যান্ড আপ কমেডি নিয়ে চর্চা করছে, স্ট্যান্ড আপ কমেডিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, যাদেরকে আপনারা সবাই চেনেন। তেমনই কিছু পারফর্মার আসবে আমাদের এই মঞ্চে এবং সবাইকে আলোকিত করবে। এমনি একজন রয়েছেন বগুড়ার ছেলে, যে ছিল হাসো সিজন থ্রিতে, যার নাম রিপন খান অভি। আসসালামু আলাইকুম। আমিন স্যার, হাইট অফ ওভার কনফিডেন্স কি? ব্রাজিলের এক প্লেয়ার গোল করে গ্যালারিতে গিয়ে তার গার্লফ্রেন্ডকে কিস করে মাঠে এসে শোনে গোলটা অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে। তো আমার চুন্নু মামা, এই চুন্নু মামার মুরগির খামারের মুরগিদের মধ্যে প্রচণ্ড ঝগড়া। এক মুরগি বলতেছে মালিক আমাকে বেশি ভালোবাসে, আরেক মুরগি বলতেছে না মালিক আমাকে বেশি ভালোবাসে। এই নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া। এইসব দেখে কোনায় দাঁড়িয়ে থাকা মোরগটা মনে মনে বলতেছে, শালা কুলুর বলদের মতো সারা জীবন খালি ভালোই বাইসে গেলাম, মাগার নাম পাইলাম না। আচ্ছা, আমার গার্লফ্রেন্ডকে আমি যাই গিফট করি, সে ওইটার ছবি তুলে ফেসবুকে আপলোড করে, আবার আমাকে ট্যাগও করে। আমি তো মহাবিরক্ত, অনেক ভেবে শেষমেশ এবার ওর জন্মদিনে ওর মেকআপ ছাড়া একটা ছবি ফটো ফ্রেম বাদিয়ে ওকে গিফট করছি, নে এবার আপলোড কর। আমার আরও একটা গার্লফ্রেন্ড আছে, বাবা এই গার্লফ্রেন্ড আমারে বলতেছে, বাবু ওই কাকির দিকে চেয়ে দেখো, কোকিল ডিম পারে যেটা কিনা অন্য একটা কোকিলের ভালোবাসার ফসল, অথচ কাক সেই ডিম অর্থাৎ সেই সন্তানের ভার নিজের কাঁধে চেপে নেয়। আমি বললাম, হুম তো কী হয়েছে, তুমি কি পারবে ওই কাকির মতো হতে? এক টয়লেট টিস্যু আর এক ফেস টিস্যুর মধ্যে গভীর প্রেম, দুইজনের প্রেম থাকা সত্ত্বেও তাদের মিলন হলো না। কেন 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 কেন? ওই দুইজন আলাদা জায়গায় কাজ করতো। আচ্ছা, সবশেষে আমাদের পাড়ার ল্যালপা, হ্যাঁ ল্যালপা, এই ল্যালপা ভীষণ স্মার্ট। সেদিন আমাদের বাড়িতে আসছে, তো আমি বললাম কিরে ভাত খাইছিস, কয় হ্যাঁ খাইছি। আমি বললাম কি দিয়ে খাইলি, কয় এই বারবিকিউ ব্রিঞ্জল উইথ চপস অনিয়ন অ্যান্ড রেড চিলিস উইথ রাইস। আমি কইলাম মানে, মানে বেগুন ভর্তা দিয়ে ভাত। ওকে অভি দুর্দান্ত, এতদিন পরেও ধার একটুকু কমেনি। আচ্ছা, আমাদের অতিথির কেমন লাগলো শুরুতে আপনার কাছ থেকে শুনতে চাই? না না, খুবই চমৎকার। ছোট ছোট ব্যাপারগুলোকে নিয়ে এভাবে যে রসালো গল্প বলা যায় বা রস বের করা যায়, এটা ভালো করে প্রমাণ করলেন। আর বলার ঢঙ্গ সুন্দর সুন্দর। আমিন ভাই, না এদেরকে দেখে সত্যি একটা জিনিস খুব প্রাউড ফিল হয় যে না, আমাদের দেশে স্ট্যান্ড আপ কমেডির মানে সম্ভার আস্তে আস্তে সমৃদ্ধির দিকে যাচ্ছে, শুধু হাতে গোনা 10-12 জন না, আমার তো এখন মনে হয় অনেক আছে এবং অনেক হচ্ছে এবং এটার ফিউচার অনেক ব্রাইট। এবং আমি বলে রাখি যে বগুড়ায় ও থাকে এবং বগুড়ায় ও স্ট্যান্ড আপ কমেডি ক্লাব রয়েছে, বগুড়া কমেডি ক্লাব রয়েছে, এবং ওর কাছে অনেকে শেখে এবং বগুড়ার অনেক প্রোগ্রামের ছবি দেখি ওর ফেসবুকে আমি রয়েছি। সো আমি দেখি যে অনেক জায়গায় প্রফেশনালভাবে ওর এলাকায় ও স্ট্যান্ড আপ কমেডি করছে, সো এটা আমাদের জন্য অনেক বড় কথা। ওকে অভি, তোমাকে এখানে বসতে হবে আমাদের মাঝে আজকে পুরো সময়টা থাকবে। আপনাদেরকে বলেছিলাম যে আজকে চমক আছে এবং চমক দেখবার জন্য অপেক্ষা করতে হবে। দেখছেন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 5, পাওয়ার্ড বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় তিনজন বিচারক, সেই সাথে আমাদের প্রিয় মানুষ প্রিয় আবুল-হাজ স্যার। আচ্ছা, আমি এই যে ফিরে আসলাম বিরতির পরে, আপনিও তো অন্যান্য অনেক কাজে গিয়েছেন, আবার ফিরে ফিরে অভিনয়ে আসা,
এবং কত কাজ, মানে আমার বিশ্বাস যে আপনি এত নাটক করেছেন এগুলোর নাম আপনি তো বলতে পারবেন না, 500 বেশি, এবং চলচ্চিত্রেও করেছেন প্রায় 20টার বেশি। আমার প্রথম ছবির নাম জানো তুমি? এইটা না, এটা বলতে এবার আটকেছি তোমাকে। তিতাস একটি নদীর নাম, তিতাস একটি নদীর নাম। এই যে আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, আপনি আবার একটু আমাকে ঘায়েল করলেন, প্রশ্ন উত্তরে যে কত কি হতে পারে, তাহলে ওরকম একটা পারফরমেন্স আমরা দেখি নাকি? আসবে হাসো সিজন 2 এর পারফর্মার, যাকে সবাই চেনেন, আসছে ইয়াকুব রাসেল। আসসালামু আলাইকুম। হ্যালো রনি ভাই। হ্যাঁ হ্যালো, হ্যালো। আমি ভাই, আপনার প্রিয় অভিনেত্রীর নাম কি? শাবনূর। এ আর এমন কি, আমার প্রিয় অভিনেত্রী আমার এক্স গার্লফ্রেন্ড, এত অভিনয় করে, তো সেই গার্লফ্রেন্ড যখন আমার টাকায় খাইতে আসে তখন বিরিয়ানি, কোরমা, কোপ্তা, পোলাও, আইসক্রিম, ফুচকা যা আছে সবই খায়, আর যখন তার টাকায় আমি খাইতে যাই তখন সে বলে এই শোনা চলো আজকে আমরা পুরো পেট পুরে বাদাম খাবো। তো সেই গার্লফ্রেন্ডে আমি কোনোদিন যান ডাকাইতে পারি নাই, অর্থাৎ সে আমারে যান ডাকতো না, কিন্তু ঠিকই বাসা থেকে বাইর হয়ে রিক্সাওয়ালারই যান ডাকতো, মামা ডাইনে যান বামে। তুষার ভাই, যখন কোনো মেয়ে বলবে যান খেয়ে নাও এটা টেম্পোরারি, আর যখন কোনো মেয়ে বলবে এই খাই আমার উদ্ধার করো এটা পার্মানেন্ট। একটা ছেলে যখন একটা মেয়েকে প্রপোজ করতে যায়, যায় বলে যে আই লাভ ইউ জান, আমি তোমাকে ভালোবাসি, তখন ওই মেয়ে গাছের আগায় উঠতে যায়, গাছের আগায় উঠতে এমন রিয়েক্ট করে, এই ছেলে তুমি আমাকে চিনো, আমার বয়ফ্রেন্ড তো ল্যান্ডনে থাকে, এক বয়ফ্রেন্ড থাকে ডিউতে আর এক বয়ফ্রেন্ড থাকে সিউতে, মানে এই ব্যাপারে সে মুড়াবুড়ি বিশাল উপরে। আর সেম কাজ যখন একটা মেয়ে একটা ছেলের সাথে করে, একটা মেয়ে এসে যখন ছেলেরে প্রপোজ করে যান আই লাভ ইউ, তখন ওই ছেলের যদি 100টা গার্লফ্রেন্ডও থাকে তবু ওই মেয়েরে রিফিউজ করতে পারেন না। না, মোরাল অফ দ্য স্টোরি কি, আমাদের ছেলেদের মন সমুদ্রের চেয়েও বিশাল। মুনমুন আপু, আচ্ছা আপনি বলতে পারেন জিলাপি কে আবিষ্কার করছে? জিলাপি না, পারবে না, যার পেটে অনেক প্যাঁচ সে জিলাপি আবিষ্কার করছে। হ্যাঁ সেটা যেই হোক সেটা অবশ্যই একজন মেয়েই হবে। দারুণ। তো এরকম এক বাচ্চা এক জিলাপিওয়ালার কাছে যায় বলে দেয় মিয়া কি জিলাপি বানান এগুলো তো সুন্দর নাই, জিলাপি বললো বলে আমার 10 বছরের অভিজ্ঞতা জিলাপি বানা, তুমি বলো সুন্দর নাই, 10 বছরের অভিজ্ঞতা কিন্তু জিলাপি জানা সোজাই বানাইতে পারলেন না। রনি ভাই, অলওয়েজ কিপ স্মাইলিং। হ্যাঁ তবে এতটুকু হাসা ঠিক না, যতটুকু হাসলে মুখ দিয়া থুতু বের হয়। থ্যাংক ইউ। ওকে, এবার ইয়াকুব রাসেলের কথা, কেমন লাগলো পারফরমেন্স তুষার ভাই বলবেন? এর আগে যখন ইয়াকুব পারফরমেন্স করেছিল তখন ওকে মার্ক দিয়েছিলাম, কারণ সিজন 2 তে আমি যাচ্ছিলাম। আচ্ছা, আর এখন দেখছি ও কত ম্যাচিউর হয়ে গেছে, তখন তো ভয় নিয়ে পারফরমেন্স করতে, এখন একদম সুন্দর, খুব ভালো। মুনরাপু, না বোঝা যায় যে তোমরা ওই সিজন থেকে এখনো পর্যন্ত যে নিজেরা চর্চা করছো সেই চর্চার প্রমাণ কিন্তু আজকে। হ্যাঁ খুব ভালো পারফরমেন্স, থ্যাংক ইউ। স্যার আপনার কেমন লাগলো? তোমরা তো প্রত্যেকে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছ একজন একজন করে। আমি সবচেয়ে বেশি প্রশংসা করব উদ্ভাবনী শক্তির, যে ছোট ছোট ব্যাপারগুলো যে অবজার্ভ করে সেটাকে পিক করা এবং খুব সাটল ওয়েতে এই জিনিসটা দেওয়া, মানে জোকসের এইটাই হলো সবচেয়ে বড় জায়গা আর কি। খুব ভালো, চমৎকার, ভালো। ইয়াকুব রাসেল, একেবারে কম কথায় কিভাবে অনেক কিছু বুঝিয়ে দিতে হয় ওস্তাদ, তুমি প্লিজ বসো। এখন যে চমকের কথা বলছিলাম, চমক তো চলছে, চমক আবারও আপনাদের জন্য, আসছেন হাসো সিজন 2 এর পারফর্মার কমরউদ্দিন আরমান। আসসালামু আলাইকুম আবুল হায়াত ভাই, আসসালামু আলাইকুম স্পেশালি আপনার জন্য। আর কেমন আছো সবাই? রনি দিনকাল খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ ইদানিং নিজের নাক ডাকার শব্দে নিজেই সারা রাত ঘুমাইতে পারি না।
তো সবাই বলে যে আমরা নাকি খুব ফানি ছেলে, সবসময় মজা করি, জোক করি, আর এই কারণে আমাদের না প্রেমও হয় না। সেদিন একটা মেয়েকে সরাসরি গিয়ে প্রপোজ করলাম পার্কের মধ্যে, বললাম যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আই লাভ ইউ। মেয়েটার সাথে সাথে তালি। ভাইয়া জোকটা অনেক ভালো হয়েছে, আরেকটা বলেন। তো পাশেই দেখলাম দুটো ছেলে মেয়ে প্রেম করছে, তাদের মনের মাধুরী মিশিয়ে প্রেম করছে, একজন আরেকজনকে বলছে, জান পৃথিবীটা শুধু তোমার আর আমার, আমি তো কনফিউজড, তাহলে কি আমরা পৃথিবীর ভাড়াটিয়া? যেখানে যাই একটা কথা বারবার আমাকে শুনতে হয়, ভাইয়া বিয়ে করেন না কেন? এখানে সেটে আসছি, সবাই মিলে শুরু করছে, ভাইয়া অনেকদিন তো হয়ে গেল, বিয়ে করেন না কেন? আজকে বিয়ে করি না কেন উত্তর দিয়ে যাব। আমি বিয়ে করি না ভয়ে, নাম্বার ওয়ান ভয়। ছোটবেলা থেকে যাদের সাথে আমি ওই যে বিয়ে বিয়ে খেলছি, তাদের কাউকে আজ পর্যন্ত ডিভোর্স করা হয়নি। নাম্বার টু, আপনি একটু খেয়াল করে দেখেন, নিজের কাপড় শুকাইতে দেওয়ার জন্য একটা রশি টাঙাইছেন, একটু পরেই ওই রশিটাকে পিঁপড়ারা ফ্লাইওভার হিসাবে ব্যবহার করতেছে। এবং তার মানে দাঁড়ায়, আপনি নিজের জন্য যাই করেন না কেন, কেউ না কেউ এটা অন্যভাবে ইউজ করে যাবে। আরে ঠিক, এই কারণে আমি বিয়ে করতেও ভয় পাই। এবার রনির কথা বলি, সেদিন রনি তো বিয়ে করছে, তো রনিকে দেখলাম তার বউয়ের সাথে উড়াধুরা ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে রনির বউ রনিকে লাথি মারছে, এই লাথি খাইয়া রনি ঘর থেকে বাইরে এসে খুব পজিটিভ মেন্টালিটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আজকে একটা লেগ পিস খাইয়া বাইরেলাম। শুধু তাই না, আমাদের শাওন, আমাদের শাওন ছিল কই, শাওন বিয়ে করছে। শাওন বিয়ে করার পরে কদিন আগে যে অফিসে বসকে ফোন করে বলছে, স্যার বউটা পা ভাঙছে, আমি আজকে অফিসে আসতে পারবো না। কয় শাওন এটা কি শুরু করলা, বউ পা ভাঙছে তাতে তোমার কি? কয় স্যার পাটা আমার। এরপরেও মানে অন্য একটা কারণ আমি ভয় পাই, যেটা আসলে আপনারা এতক্ষণ ধরে চিন্তা করতেছেন, এখন আপনি কি চিন্তা করছেন সেটা নির্ভর করতেছে আপনার চিন্তা ভাবনা কত খারাপ তার উপর, আবার আপনার চিন্তা ভাবনা কত খারাপ সেটা নির্ভর করতেছে আপনি আসলে কি চিন্তা করছেন তার উপর। আমি পারফরমেন্সটা ঠিক এই জায়গায় শেষ করতে পারতাম, হ্যাঁ, কিন্তু আমি করব না, একটা কারণ, আমি কয়েকদিন আগে হাসু সিজন 5 এর একটা এপিসোড দেখলাম, তো ওখানে দেখলাম যে সবাই অনেকগুলো পার্টিসিপেন্ট দেখি যে আমাদের তুষার বাইরে নিয়ে খুব মজা করে, হ্যাঁ, জিনিসটা আমার খুব গায়ে লাগছে, আমার খুবই গায়ে লাগছে, আজকে আমি সেটা জবাব দিয়ে যাবো। দেন ভাই, কারণ আমাকেও অনেকে, আমাকেও কিন্তু অনেকে বলে যে ভাই তুমি তো দিন দিন তুষার কানে দেখতেছো, হ্যাঁ, এভাবে কিন্তু আমারও বলে। তো আমি আমার গার্লফ্রেন্ডকে একবার জিজ্ঞেস করেছিলাম যে আমি যে একটু মোটা, আমি যে একটু হৃষ্টপুষ্ট, তোমার কি একটু প্রবলেম হয়, খারাপ লাগে? বলেছে না আমার তো খুবই ভালো লাগে। বললাম কেন কেন ভালো লাগে? কয় দেখো কাটের চেয়ারে বসে কি কখনো সোফার মজা পাওয়া যায়। এই পারফরমেন্সটা এই জায়গাতেও শেষ করতে পারতাম, কিন্তু করতেছি না, অন্য একটা কারণে শাহজাদা আমার একটা চ্যালেঞ্জ দিছে। কি কি? আমাদের শাহজাদা গ্রোমার, সে পিছনে সেটের পিছনে বসে বসে একটা গান লিখছে, বলে যে চ্যালেঞ্জ দিলাম এটা তুমি সুর করে স্টেজে গিয়ে গাও। আমি সেই গানটা, তার লেখা গানটা সুর করে এখনই গাইবো। বাহ, হাঁটতে পিরিত কেউ বুঝে না, হাঁটতে পিরিত কেউ বুঝে না, হারাইলে তা করে খো, বাঁচতে মানুষ কেউ বোঝে না, মরলে তেজে কাঙ্গাল গো, বাঁচতে মানুষ কেউ বোঝে না, মরলে তেজে কাঙ্গাল গো, থাকতে পীড়িত কেউ বুঝে না, থাকতে পীড়িত কেউ বুঝে না, হারাইলে তা করে গো, বাঁচতে মানুষ কেউ বোঝে না, মরলে তেজে কাঙ্গাল খোঁজ, বাঁচতে মানুষ কেউ বোঝে না, মরলে তেজে কাঙ্গাল খোঁজ। থ্যাংক ইউ। ওকে আরমান ভাই, আমরা অনেক ক্লোজ, আমরা একসাথে অনেক কাজ করি, একসাথে অনেক আড্ডা হয়, এবং আড্ডায় আরমান ভাইয়ের গান ছাড়া আমাদের চলেই না। আরমান ভাই আসল মঞ্চে আরমান ভাইয়ের গানটা মানে আরও অনেক কিছু প্লাস করে দিল। বলছিলাম যে স্পেশাল এপিসোড আরও স্পেশাল হয়ে গেল, ধন্যবাদ আরমান ভাই। কেমন লাগলো আপনাদের? প্রথমে স্যার আপনিই বলুন। আরমানের গান তো আগেও শুনেছি আমি, সবসময় সে মুগ্ধ করে, আজকেও মুগ্ধ করেছে, খুব ভালো, সুন্দর গলা। থ্যাংক ইউ। আর
তোমার বিয়ে না করার ব্যাপারটা আমাকে খুব কষ্ট দিয়েছে। আচ্ছা, একটা পুরুষ মানুষ কেন বিয়ে করবে? হ্যাঁ, তার উত্তরটা হলো রবীন্দ্রনাথ দিয়ে গেছেন। আচ্ছা, উনি লিখেছেন যে বিধাতার আশীর্বাদে জন্মেছিলাম পুরুষ মানুষ হয়ে। আচ্ছা, বিধাতার আশীর্বাদে জন্মেছিলাম পুরুষ মানুষ হয়ে, জানি না কার অভিশাপে বিয়ে করতে গেল মেয়ে মানুষকে। আচ্ছা, এ কি কম সাহসের কথা? তার মানে বিয়ে করতে গেলে সাহস লাগে, ওটা আর মানে নেই। আমির ভাই, আপনার কেমন লাগলো? না, আমার কাছে একটা অলরাউন্ডার পারফর্মার মনে হলো ওকে, যে সব দিকে জোকস বলতে পারে, গান গাইতে পারে, সুন্দর করে কথা বলতে পারে, স্বাভাবিক কথার মধ্যে জোকস নিয়ে আসছে। এটা একটা স্ট্যান্ড আপ কমেডিয়ানের বিশাল গুণ, অসাধারণ। আমির ভাই, আপনি যেমন দেশের জন্য কাজ করেন যে ভেজাল মুক্ত খাদ্যের দেশ সবাই মোদের বাংলাদেশ, সো একটা ভেজাল বিরোধী আন্দোলন আপনি করছেন, ও একটা ভালো কাজের সাথে জড়িত, সেটাও একটু সবাইকে শোনাতে চাই। সেটা হচ্ছে, আমি জন্মগত যে বাচ্চারা যাদের ঠোঁট কাটা হয়, যারা হাসতে পারে না, তো আমি একটা সোশ্যাল ওয়ার্কের মধ্য দিয়ে আমি একটা ক্যাম্পেইন করি সারা বাংলাদেশে, তাদেরকে খুঁজে খুঁজে নিয়ে আসি এবং তাদেরকে অপারেশন করানোর চেষ্টা করি, এবং সেটা সংখ্যাটা এখন অনেক বেশি হয়ে গেছে। আজকে যারা দেখছেন তাদের মধ্যে থেকে যদি কারো পরিচিত মানুষের যদি এরকম ঠোঁট কাটা, তালু কাটা বা এরকম সমস্যা থাকে, তারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, আমরা যোগাযোগ করবো আমাদের আরমান ভাইয়ের সঙ্গে, এবং আরও অনেক মানুষের মুখে আমরা হাসি ফোটাবো। ধন্যবাদ। বলেছিলাম স্পেশাল এপিসোড, বুঝতেই পারছেন যে স্পেশাল এপিসোডই হচ্ছে। দেখছেন বাংলাদেশের সবচেয়ে বড় এবং একমাত্র কমেডি রিয়েলিটি শো, যার নাম মার্সেল প্রেজেন্ট সাশো সিজন 5, পাওয়ার্ড বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। স্যার, দুইটি বিশ্বাস ভাঙার কথা বলি। একটা হচ্ছে যেটা ফিল্ম নিয়ে অনেকে আমরা বলে থাকি, যে সেই দিনই বিশ্বাস উঠে গেছে যেই দিন শুনলাম যে শাবানা আলমগীরের বউ না। এবার আপনাকে নিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমারও ওই দিন বিশ্বাস ভেঙে গেছে যেদিন আমি শুনেছি যে ডলি জহুর আপনার বউ না, সব নাটকে উনি আপনার ওয়াইফ এরকম আছে, কিন্তু বাস্তব জীবনে তো আপনি বিয়ে করেছেন আপনার বিয়ানকে। বিয়ানের সাথে প্রেম করার একটা সুবিধা আছে না, এটা তো মনে রাখতে হবে। হ্যাঁ, এবং যাই হোক, একেবারে ছোটবেলা থেকে, মানে সেই বাচ্চাবেলা থেকে আমরা পরিচিত, এবং যখন পরিণত বয়স আসলো তখন নিজেরা নিজেদের চিনলাম, পরিচয় হলো, বিয়ে হয়ে গেল, এই তো। আচ্ছা, সেটাই তো আমার একটু ইয়ে লাগলো, কি লাগার যে আপনি যে ছোটবেলা থেকে যাকে চিনলেন, আপনি তো চিনেন যে এরকম, তারপর আপনি বিয়ে করলেন? করলাম, কারণ বিয়ে করে ওই যে আমার সাহসটা আছে, এই জন্য তো বিয়ে করে ফেললাম। আজকে সিজন 3 চ্যাম্পিয়ন মোহাম্মদ মিরু। আসসালামু আলাইকুম। তুষার ভাই, আমিন ভাই, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। বলো। প্রেম করে বিয়ে করে একটাই প্রবলেম, আর যাই করে না কেন, নতুন কিছু পাইলেন না। 80 বছরের এক দাদু আমার এসে বলতেছে, আরে মিরু, তোর কথা মতো এই বয়সে একটা বিয়ে করলাম, তো বিয়ে তো করলাম করলাম, বিয়ে করার পর তো দাদির কোলে একটা ফুটফুটে সন্তানও আসলো, তো এখন তো মহা সমস্যা। দাদু, কী সমস্যা? আরে সমস্যা তো বাচ্চাটা বড় হতে না হতে আমাকে দাদু দুবার ডাকা শুরু করছে, তাই নাকি? তো আব্বা বড় ডাকছে কাকে? বলে কী জানি, তো দাদি ভালো জানে। তো আমাদের বেড়াকান্ত বাথরুমে ঢুকছে, বের হওয়ার কোনো নামগন্ধ নাই, 10 মিনিট পার হয়ে গেল বের হয় না, 20 মিনিট পার হয়ে গেল বের হয় না, 30 মিনিট পার হয়ে গেল বের হয় না। এবার আমার তো আর সহ্য হয় না, আমি রেগে গিয়ে দরজা লাথি মারলাম, এই বেরা বেরা। ভেতর থেকে বেড়াকান্ত বলে, আধা ঘন্টা ট্রাই করলাম বের হয় না তো। একটা মেয়ে প্রেমে ছেঁকা খাওয়ার পর ফেসবুকে স্ট্যাটাস দিছে, পৃথিবীর সব ছেলেই সমান। সেখানে আমাদের রনি ভাই ছোট্ট করে কমেন্ট করছে, সব ছেলেই সমান না রে পাগলি, একটু ছোট বড় তো হবেই। মহিলার স্বামী মারা যাওয়ার পর পত্রিকায় বিজ্ঞাপন দিছে যে আমার এমন একটা স্বামী দরকার যে আমাকে সবসময় আদর করবে, যে আমাকে কোনোদিন মারবে না, যে আমাকে ছেড়ে চলে যাবে না,
যে আমার সব ধরনের চাহিদা মেটাবে। এই নিউজ দেখে এক লোক পরদিন সকালবেলা সেই মহিলা দরজাকে নক করলো। মহিলা দরজা খুললো, দরজা খোলার পর তাকে বসতে দিল। এবার সেই মহিলা বললো, দি তো আমার নিউজ পেয়ে এখানে এসেছেন। হ্যাঁ, আমি বলেছি যে আমার এমন একজন স্বামী দরকার যে আমাকে কোনোদিনও মারবে না, আপনি আমাকে মারবেন? বলছে আমি কী করে মারবো, আমার তো দুই হাতে নাই। বলছে গুড, তা আপনি কি আমাকে ছেড়ে চলে যাবেন? বলছে কী করে যাবো, আমার তো দুই পায়ে নাই। বলছে আপনার দুই পা নাই, আপনার দুই হাত নাই, তাহলে আপনি আমার সব ধরনের চাহিদা মেটাবেন কী করে? বলছে ম্যাডাম, আমি যদি আপনার সব ধরনের চাহিদা মেটাতে নাই পারি, তাহলে আমি দরজায় বেরোবার দিলাম কী দিয়া? থ্যাংক ইউ। মিরু, দুষ্টু ছেলে মিরু, দুষ্টু ছেলে মিরু, ভালো লেগেছে, দারুণ। বোঝা যায় যে চ্যাম্পিয়ন কেন হয়েছিল। আচ্ছা, ভালো, খুব ভালো। যখন আমরা কমেডি কি সেটাই বুঝতাম না, দেশে কমেডির চর্চাই হতো না, ঠিক সেই সময় একজন হাসর মঞ্চে আসলো আর ফাটিয়ে দিল এবং চ্যাম্পিয়নও হলো। সে আর কেউ নয়, আমাদের গুরু, আর সে সাইফুর রহমান, সাইফুল হাসো সিজন ওয়ান এর চ্যাম্পিয়ন। পৃথিবীতে সবচেয়ে ছোট লোক প্রাণীর নাম কি? ছোট লোক, ছোট লোক প্রাণীর নাম কি? কি কি কি? উকুন। খালি মেয়েদের পিছিয়ে পিছিয়ে ঘুরঘুর করো। একটা গোপন গবেষণায় দেখা গেছে যে 99% মেয়ে নিজের ভুল স্বীকার করে না, কথাটা কি ঠিক? এটা দুঃখের ব্যাপার না, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে ওটা যে 1% মেয়ে নিজের ভুল স্বীকার করে, সে ভুল স্বীকার করার 1 মিনিট পরে বলে ভুলটা কিন্তু তোমারই ছিল। ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ কোথায়? কোথায় কোথায় কোথায়? আপনি যদি কোনো একটা মেয়ের ড্রেসের প্রশংসা করেন, ও আপনাকে বলবে থ্যাংকস, পরদিন সে আরেকটা ড্রেস পরে আসবে। কিন্তু আপনি যদি কোনো একটা ছেলের ড্রেসের প্রশংসা করেন, দেখবেন যে পরের 30 দিন ও ওইটা পরেই ঘুরতেছে। আমাদের আমিন স্যারের বউ আমিন স্যারকে বলছে, আচ্ছা ধরো তুমি লটারিতে 1 কোটি টাকা পাইলাম, আর ওই সময়ই কেউ একজন আমাকে কিন্ডেম করে নিয়ে গিয়ে তোমার কাছে টাকা চাইলো, তখন তুমি কী করবা? কার ধুর, একসাথে দুটা লটারি কেউ পায় নাকি? আমাদের জাহাঙ্গীরবাজে কিপটা এই বিষয়ে কোনো সন্দেহ আছে? নাই নাই না। এবং উনি যথেষ্ট খুঁতখুঁতেও। হ্যাঁ, উনি গেছে মিষ্টি কুমড়া কেনার জন্য। তো দোকানদারকে বলছে, এই মাপার সময় বিচুগুলো ফেলে মাপো। তো দোকানদার বলছে, আপনি নিজের ওজন মাপার সময় কি ওইভাবে মাপেন? তো আমাদের মুনমুনাপা সুজিত দাকে বলছে, আচ্ছা আমাদের বিয়ের দিন কি আমি বেনারসি শাড়ি পরছিলাম? তো সুজিত দা বলছে, আচ্ছা কেউ যদি রেল লাইনে আত্মহত্যা করতে চায়, সে কি দেখে কোন ট্রেন আসতেছে, সুবর্ণ না তূর্ণ নিষিদ্ধ? সবাই মিলে একটা সেলুট হবে। গুরু এমনি এমনি বলি না সাইফুল ভাইকে, না আমার মনে হয় সাইফুল ইজ অ্যাসেট অফ স্ট্যান্ডার্ড কমেডি অফ বাংলাদেশ। বাংলাদেশের স্ট্যান্ড আপ কমেডির একটা অ্যাসেট সে, তাকে এমনি এমনি গুরু বলা হয় না স্ট্যান্ড আপ কমেডি। অনেক সুন্দর, সাইফুল ভাইকে ধরে রাখো, ঠিক আছে? হ্যাঁ স্যার, আপনার কেমন লাগলো? তোমাকে এটাই বলি যে তুমি যে এইগুলো যে সিলেকশন করে তুমি যেভাবে বললে, তোমার উত্তর একটাই হতে পারে, আমি দাঁড়িয়ে তোমার উত্তর দিতে পারব। এটা একটা বিশাল ঘটনা ঘটে গেল স্যার, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে যিনি সবচেয়ে সিনিয়র, আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র ব্যক্তি, তাকে সম্মান করলো। দেখছেন মার্সেল প্রেজেন্টস হাশো সিজন 5, পাওয়ার্ড বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। আমাদের প্রিয় তিনজন বিচারকের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় স্যার আবুল হায়াত স্যার, একটা জোরে করতালি। এবার যাকে ডাকবো তার বাড়িও চট্টগ্রাম, আসে সিজন 4 এর পারফর্মার মিলানোভা।
যদি কোনো বিয়ের আসর থেকে বরকে রেখে কোণে পালিয়ে যায় তাকে এক কথায় কি বলবেন? কি? বরবাদ। বরবাদ। আচ্ছা বলুন তো কেন মহিলাদেরকে তালাক দেওয়ার সময় তিনবার বলা হয়? কেন আবার মেয়েদের কথায় একবারে কোনো কথা যায় নাকি? যারা হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে চান তারা আমার মতন মেকআপ করা মেয়েদেরকে চুজ করে ফেলুন বস, কারণ আমার মতন মেয়েরা মেকআপ করতে করতে তুলতে তুলতে এতই সময় পার করে যে বস আপনাদেরকে প্যারা দেওয়ার সময় কোথায়? আপু আপনি একটা জিনিস খেয়াল করেছেন, বিয়ে করতে কিন্তু 2,500 থেকে 3,000 টাকা লাগে আর ডিভোর্স নিতে 10,000 থেকে 20,000 টাকা। খরচটা একটু বেশি হয়ে গেল না? কেন বলুন তো এত খরচ লাগে? কেন 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 আবার স্বাধীনতার মূল্যটা সবসময় একটু বেশি। দুর্দান্ত। আজকালকার ছেলেদের যে স্বভাব খারাপ সেটা আমি এখন বলছি। এই আজকালকার ছেলেরা যখন আকাশে পাখি উড়ে যায় পাখির দিকে হা করে তাকিয়ে থাকে, আবার যখন ঘুড়ির সুতো ছেড়ে যায় ঘুড়ি উড়ে যায় তখন ঘুড়ির দিকে হা করে তাকিয়ে থাকে, আবার যখন একটা মেয়ের কাছ থেকে ওড়না উড়ে যায় তখন কিন্তু বস ওই ওড়নার দিকে তাকায় না। ওগে মিলানোভা, অনেকদিন পর তোমার পারফরমেন্স দেখলাম হাসোতে, একটা জোরে করতালি হোক মিলানোভার জন্য। কেমন লাগলো আপনাদের শুরুতেই আমি মুনমুন আপুর কাছ থেকে জানতে চাইবো। ভালো লাগছে যে মেয়েরা যে এত সুন্দর করে কমেডি করতে পারে এবং জোকস বলতে পারে এটা কিন্তু সাহসের ব্যাপার। তুমি যখন আসলে আমার খুবই ভালো লাগছিল তোমার প্রেজেন্সটা এবং তোমাকে দেখতে এত সুন্দর লাগছে, এবং চর্চা রাখবে যাতে তুমি আরও মানে সবাইকে হাসাতে পারো এবং অনেক অনুষ্ঠানে যেন তোমাকে দেখতে পাই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ মিলানোভা। হই হই করতে করতে চলে যাও। আমরা প্রায় এই এপিসোডের শেষের দিকে চলে এসেছি আর একটা চমক আপনাদের জন্য বাকি আছে, এবং সেই চমকটা হচ্ছে হাসো সিজন 1 এর পারফর্মার এবং আমাদের মেন্টর শাওন মজুমদার। আজকে আমাদের গেস্ট আবুল্হাজ স্যার, উনি একজন মাল্টি ট্যালেন্টেড লোক, ওনার ট্যালেন্ট 10 দিক বিস্তৃত, যেমন অভিনেতা, তেমন নির্মাতা, তেমন একজন লেখকও। এরকম একজন অভিনেতাকে এক কথা কি বলা যায়? রাবণ অভিনেতা। রাবণ অভিনেতা, আসসালামু আলাইকুম। এই পুরো এপিসোড যদি শুনলাম কথা দিতে সাহস নিয়ে, হ্যাঁ প্রচণ্ড সাহস, কারো সাহস আছে কারো নাই, বইয়ের মুখের উপর কথা বলার একটা সাহসিকতা। হ্যাঁ তাহলে দুঃসাহসিকতা কি? দুঃসাহসিকতা কি? দুঃসাহসিকতা কি? বউ এখানে বসে রয়েছে, এখানে পারফর্ম করতেছি, আমিন ভাই প্যান্টের কয়টা সাইজ হয়? আমি বলি স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল লার্জ, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, বাপরে বাপ, ওরে বাবা রে। তুষার ভাই আমার আর আপনার সাইজ। এই যোগ শোনার পর সাইফুল বাবা ডাকে বলো, শাওন তোমার সাইজ যদি ওরে বাপরে বাপ হয় তাহলে আমার সাইজ কি? আমি বললাম এক ডাক্তারখানায় রোগী আসছে, রোগী ঢুকার সাথে সাথে ডাক্তার কিচ্ছু না শুনে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে, রোগী বেরোতে যাবে দরজায় মারা গেছে, নার্স দৌড়াইছে, ডাক্তার সাহেব কি করলেন, কি ইঞ্জেকশন দিলেন, রোগী তো দরজায় মারা গেছে। বলে দাঁড়াও চিন্তা করতে দাও, এক কাজ করো তুমি লাশটাকে ঘুরায় দাও। বলে ঘুরাই দিলে কি হবে? পুলিশ আসলে বলবা যাবার সময় না আসার সময় মারা গেছে। চিড়িয়াখানা গেছো রনি? হ্যাঁ গেছি। চিড়িয়াখানা যাওয়া হয়েছে? হ্যাঁ সবাই। চিড়িয়াখানার প্রথম খাঁচায় কি থাকে? বানর। বানর, আর বানরে দেখলে আমাদের বাঙালিদের মনে একটা আলাদা ফুর্তি থাকে, হয় ভেঙাই নাহলে খুঁচাই নাহলে বন্ধু বান্ধব কই দেখ তোর ভাই, এই ধরনের কথা হতে বলি। তো সেদিন এক চিড়িয়াখানায় গেলাম, যাই দিয়ে প্রথম খাঁচায় বানর, একটা বানরই বসে আছে। তো চিন্তা করলাম বসে আছে চুপচাপ একটা বাদাম খেতে দিই,
পকেটে একটা বাদাম ছিল, বানরে খাইতে দিলাম। কি বেয়াদব বানর, ওটা খায় নাই। সে বানর বাদামটা নিয়ে প্রথমে পিছনে নিছে, তারপর খাইছে। আমার খুব মাইন্ডে লাগছে। এই বানরের মালিক কে দিয়েছেন? বলে স্যার কী হয়েছে, আপনার বানর তো বেয়াদব। কেন কী স্যার? ওর একটা বাদাম খাইতে দিছি, ও প্রথমে না খায় কেন পিছনে নিল? স্যার হয়েছে কি, ব্যাপারটা হলো কয়েকদিন আগে একটা বদমাশ ছেলে আসছিল, আসলে একটা বেল খাইতে দিছিল, ওই তো বেল খায়া ফেলাইছে, খায়া তো ফালাইছে, তো বের করতে পারতেছে না, পিছনে আটকে আছে। সাত দিন ট্রাই করার পরও যখন বাইর করতে পারে নাই, পর অপারেশন করে বাইর করতে হয়েছে। বাহ, তারপর এখন ও যাই খায়, মাপ নিয়ে খায়, বেরেবো তো। আমি তো খুবই ইমপ্রেস এই বানরের প্রতি। আমি পার্টিসিপেন্ট সবাইকে নিয়ে গেলাম দেখতে, তো চল দেখে আসবি এরপরে বানর, তোদের চেয়ে বড় বানর। গেলাম, আমার হাতে ছিল সেদিন কলা, বানর বসে আছে, আমি বানরের কলাটা দিলাম, স্টাইল চেঞ্জ। বানর কলাটা নিল, প্রথম পানিতে চুবাইলো, তারপর মাপ নিল, তারপর খাইলো। ভাই মালিক কোথায় দিয়েছেন, আপনি বানর আজকে এইভাবে খাই কেন? কার বলবেন না, আপনি চলে যাওয়ার পর সেদিন রনি আসছিল, রনি আইসে ওর একটা সিগারেট খেতে দিছে, আর সিগারেটের মাপ নিতে গো শেখা খাইছে। তাই এখন সে যে খায়, যাই খায়, প্রথমে নিভায়, তারপর মাপ নেয়, তারপরে খায়। রনি, আমাদের বাঙালিদের হ্যাঁ সবসময় পেটে গ্যাস আর পকেটে গ্যাসের ওষুধ থাকে। হ্যাঁ, আমার গ্যাস নেই, ওকে আছি। তো এরকম একটা ভরা মসজিদে বিয়ার দাওয়াত খেতে গেছিলাম, তো বসছি সবাই মিলে একসাথে খাইতে বসছি, এমন সময় পেটের মধ্যে গ্রুর, আমি তো কাম সারছে, মানে এখানে দিলে তো মনে করেন মারাত্মক অবস্থা, মানে খুন করলেও ওরকম হয় না, যেরকম একটা দিলে মানুষ টাকায়, আমি এর সবার সামনে দেওয়া যাবে না, কি একটা অবস্থা, গ্রুর আরও বাড়তেছে। কি করি, পরে আল্লাহ ডাকতেছি, কোনোভাবে শব্দ ছাড়া বেরোয় গেলে বেঁচে যাই। তো চিন্তা করুন, ডান দিক কাইতে হয়ে দিয়ে দিই, ডান দিক কাঁথাবার যে সিচুয়েশন দাঁড়াইছে আমার মনে শব্দ হবে, আবার সোজা হইলাম, যে বাম দিক কাইতে হয়ে দিয়ে দিই, বাম দিক কাইতে হবে যেই স্পিড আমি দেখলাম, এবার টেনশন দুইটা, শব্দ ছাড়া না হয় দিলাম, যদি গন্ধ আসে, এইগুলো চিন্তা করতে করতে আমি খালি ঘামতাছি, কি করুম। পরে এক পরে ডিসিশন নিলাম, না দিয়েই দিই, আল্লাহর নাম করে সবাই আমার দিকে তাকায় রয়েছে, এখন কি করুন, সিচুয়েশন তো ম্যানেজ দিতে হইব, মুখ দিয়ে শব্দ করতেছি। পাশ থেকে এক লোক দাঁড়া, ভাই যতই চেষ্টা করেন আগের ফ্লেভারটা আসতেছে না। থ্যাংক ইউ। শাওন, সত্যি সত্যি তুমি একজন দুঃসাহসিক পারফর্মার, যেখানে সামনে বউ বসে আছে, এখানে ও পারফর্ম করছে, এবং অনেকগুলোই যেটা হয়তো আমি হলে বাদ দিয়ে দিতাম বা অন্য কে হলো বইয়ের সামনেগুলো বলতে না, বাট বস ওকে হালকা করে একটু মন্তব্য শুনবো স্যার, আপনি যদি বলেন কিছু। শাওনের বলার ভঙ্গি, তার মানে উপস্থাপনা যেটা, সেটা অত্যন্ত আকর্ষণীয়। তো তোমাকে, মানে তোমাদের সবাইকে, আমি যারা ওখানে কাজ করতে তাদের সবাইকে আমি সম্মান জানাচ্ছি, আমি দাঁড়িয়ে সবাই অত্যন্ত চমৎকার, তোমরা দেশের নাম রেখেছো, সেটা তো একটা বড় কথা, এবং এখানে তোমরা পারফর্ম করছো, অনেক সুন্দর পারফর্ম করছো, তাহলে অনেক অনেক ধন্যবাদ। তোমার যিনি মেন্টর তার কাছে ফিরে গিয়ে বসো, যাও। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ, আপনি এসেছেন বলে আমাদের এই স্পেশাল এপিসোডটা আরও অনেক স্পেশাল হয়ে গেছে, একটা জোরে করে দেন স্যার। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা এতক্ষণ ধরে সহ্য করলেন আমাদেরকে, আমাদের এই পাগলামিটা, আপনারা আছেন বলেই আমরা এই সাহস পাই আপনাদেরকে এন্টারটেইন করার। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত 9:25 শুধুমাত্র NTV হয় আমাদের এই শো, আর এই শোয়ের নাম মার্সেল প্রেজেন্টস হার শো সিজন 5, পাওয়ার্ড বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। দেখা হবে আগামী পর্বে। Thank you.